কলেজে ছাত্রছাত্রীদের অন্ধকারে রেখে গুটি কতক পড়ুয়াকে নিয়ে এসকারসেনে যাওয়ার প্রতিবাদে কলেজ বয়কট করলেন ছাত্রছাত্রীদের একাংশ। ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ল কলেজে। কলেজ এসকারসেনে ক্ষোভ জন্মায় বেশ কিছু পড়ুয়াদের মধ্যে। বিষয়টি অধ্যাপককে জানাতে গেলে অধ্যাপক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে বুধবার ক্লাস বয়কট করেন তারা। যদিও শিক্ষকের সাফাই, অভিমানের বশে ক্ষোভ জন্মেছে, অতি শীঘ্র তা মিটে যাবে বলে জানান তিনি। সমস্যা বলতে আমরা আগামীকাল ফেসবুক স্টোরি থেকে দেখতে পাই কি আমাদের কলেজের প্রফেসর দুর্জয় কুমার দেব স্যার আমাদের সেভেন্থ সেমিস্টারের কিছু স্টুডেন্টদের 15-16 জন স্টুডেন্টদেরকে নিয়ে জলপাইগুড়ি কলেজের এক্সকার্সনের জন্য যায়। এবং পাশাপাশি এই বিষয়টা যখন আমরা জানতে পারি তখন আমাদের কলেজের যিনি টিআইসি রয়েছেন জ্যোতিপ্রকাশ রয় স্যার, তিনি তো অনুপস্থিত থাকার কারণে শান্তনু মজুমদার স্যার ইনচার্জে রয়েছেন, তাকে স্যারকে আমরা জিজ্ঞেস করি বিষয়টা নিয়ে। স্যার আমাদেরকে জানান যে স্যার এই বিষয়ে সম্পর্কে কিছুই জানেন না। হ্যাঁ, তো তারপর পাশাপাশি আমরা আমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করি, জুনিয়রদের সাথে আলোচনা করি বিষয়গুলো নিয়ে। তাদের মধ্যে কেউই জানতো না যে এরকম কোনো এক্সকার্সনে কলেজ থেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমরা কলেজ থেকে কোনো রকম কোনো নোটিশ পাইনি। তো যখন দুর্জয় কুমার দেব স্যার কলেজে আসেন আমরা স্যারকে জিজ্ঞেস করি যে স্যার এরকম কেন হলো, আমরা কেউ জানতে পারলাম না, কলেজ থেকেও কোনো নোটিশ করা হলো না। স্যার বলেছে আমার মনে হয়েছে আমি নিয়ে গেছি কলেজ থেকে, আমি পার্সোনালি নিয়ে গেছি। এবার বিষয়টা হলো যে পার্সোনালি নিয়ে গেছেন স্যার, কিন্তু পার্টিকুলার ওই 15-16 জন স্টুডেন্টদেরকেই কেন, আমরা বাকি যে আরও 60 স্টুডেন্ট আমাদের রয়েছে 80 জনের মধ্যে, তা আমরা কেউ কিছু জানতে পারলাম না কেন। পাশাপাশি স্যার যেটা বলছেন যে ওরা নিজেদের খরচাতে গেছে এসে, কিন্তু আমি যেটা জানতে পারি আর কি, যারা গেছিলো তাদের মধ্যে থেকে জানতে পারি কি, কলেজ কর্তৃপক্ষ থেকে তাদেরকে একটা থাকা এবং খাওয়ার একটা বন্দোবস্ত করে দেওয়া হয়। আর ভাড়াটা তাদের নিজের, কিন্তু স্যার সেটা অস্বীকার করে যায় এবং আমাদেরকে কোনো কিছুই ঠিকঠাকভাবে না বলে স্যার কলেজ থেকে বেরিয়ে যায়। তো আমাদের দাবি একটাই কি, যতক্ষণ না স্যার আমাদেরকে সব কিছু ক্লিয়ারভাবে বলছে এবং একটা লিখিত দিচ্ছে যে আমরা কেন, আমরা এই 400 জন স্টুডেন্টদের মধ্যে ওই 16 জনই কেন সমস্ত ফেসিলিটিস পাবে এবং আমরা কেন পাবো না। কেন কি আমরা সকলেই এখানে ফিস দিয়ে পড়াশোনা করি। তো সুতরাং যতক্ষণ না স্যাররা জানাচ্ছে ততক্ষণ আমরা ক্লাস বয়কট রাখছি। এবং ক্লাস তোমাদের কি মনে হয় কেন স্যারের হং করেছেন? সেটা এগুলো স্যার নিজে জানেন এটা, কিন্তু এটা আমাদের সাথে পক্ষ থেকে করতে হচ্ছে, আমরা কোনো ফেসিলিটি পাচ্ছি না ওই কয়েকজনকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন তোমরা কি চাইছো? এখন চাইছি যে হচ্ছে আমরা ক্লাস বয়কট রাখছি, স্যার যতক্ষণ না একটা কিছু লিগ্যাল আমাদের নোটিশ দিচ্ছেন বা লিখে দিচ্ছেন ততক্ষণ আমরা ক্লাস বয়কট রাখা হচ্ছে। বলুন স্যার, ছাত্রদের তো অভিযোগ যে একজন শিক্ষক নিজে মানে নিজে পছন্দ মতো ছাত্রদেরকে নিয়ে গিয়ে এসকেসে নিয়ে গেছে জলপাইগুড়িতে বা কোথায় নিয়ে গেছে যাই না, এ নিয়ে বয়কট করেছে ক্লাস ছাত্ররা। হ্যাঁ, ক্লাস বয়কটের কোনো সংবাদ আমার কাছে নেই, আমাকে ওরা বলেছিল, আমাদের বুঝিয়েছি, তারপরেও ক্লাস হয়েছে। মাননীয় সমীরণ স্যার ক্লাস নিয়েছেন, আমিও সকালে এসে ক্লাস নিয়েছি। এখন সেই অর্থে কোনো ক্লাস হচ্ছে না, সব ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই অবগত থাকেন বা সবাই এটা আমরা জানি, ফর্ম ফিল আপ হয়ে যায় মানে ইমপ্লয়েড স্টাডি লিভ। ওদের জানুয়ারির থেকে ইউনিভার্সিটি আমাদের মৌখিকভাবে জানিয়ে দিয়েছে জানুয়ারিতেই পরীক্ষা, তো শুধু 16 তারিখের এখনও নোটিশ অবশ্য পাইনি, মৌখিকভাবে জানিয়ে দিয়েছে। তাহলে শুধুমাত্র এখন ফার্স্ট সেমিস্টারে ক্লাস হচ্ছে, আজকেও ফার্স্ট সেমিস্টারে ক্লাস হয়েছে, ওদের হয়তো একটা ক্ষোভ রয়েছে। তো আমরা বলেছি কনসার্ন টিচারের সাথে কথা বলতে, কারণ এটা কলেজ কোনোভাবে সম্পৃক্ত নয়, মানে আমাদেরও কারো নলেজে নেই। তো আশা করি সেই ক্ষোভ মিটে যাবে ওদের। আর শুধু ফার্স্ট সেমিস্টারে ক্লাস চলছে, সেই ক্লাস আজকেও হয়েছে, ওদের দাবি দেওয়া একটা ছিল একটা অভিমান, ক্ষোভ বলবো না অভিমান, আমাদের বুঝিয়েছি।
তারপরে ক্লাস করছে, কোনো অসুবিধা নেই। তাদের একটা বক্তব্য আছে কলেজ থেকে উনি পার্সোনাল নিয়েছেন, ঠিক আছে, কিন্তু কলেজে টাকা দিয়ে থাকা খাওয়া ব্যবস্থা করা গেছে সেটা কনসার্ন টিচার বলতে পারবেন। আমি দুজনের জন্য এই বিষয়ে কলেজে কোনো নোটিশ করা হয়নি বা কিছু নোটিশিং চার্জ না নোটিস নেই। আমি আমি তো বলছি যে আমি দুদিনের জন্য চার্জ আছি, ওটা কনসার্ন টিচারের সঙ্গে আপনারা যদি কথা বলেন ভালো। ছাত্রছাত্রীরা এর আগেও বলছে যে এর আগেও অনেক বিষয়ে পক্ষপাতিত্ব করা হচ্ছে তাদের সঙ্গে, সেটা আমার নলেজে নেই বলতে পারবো। দেখুন আমি একটা কথা বলে দিতেই পারি, কিন্তু সেটা তো আমাকে জাস্টিফাই করতে হবে। আমি আপনার নামে দুটো খারাপ কথা বললাম, বললেই তো হলো না। তো সেরকম কোনো খবর এখনও অবধি আমার কাছে নেই যে কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে। সব ছাত্রই আমাদের চোখে সমান, আমাদের সন্তান তুল্য। সুতরাং ওটা অভিমান থেকে হয়তো বলেছে, সঠিক কথা না। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ টেক।